নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক। আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা, উল্টো রথ উৎকল মতে। তাছাড়া আজকে আষাঢ় নবমী পূজা, শ্রী বৌদ্ধ দেবাবির্ভাব, বসুধা যাত্রা উৎকলে, অর্থাৎ উড়িষ্যায়। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 30শে আষাঢ় 1431, ইংরেজির 15ই জুলাই 2024 সোমবার। আজকে নবমী, সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 4 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 23 মিনিট, নক্ষত্র সাতি। জন্মে তুলা রাশি শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ, রাত্রি 10টা বেজে 29 মিনিট গতে রাক্ষস গণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। যদি আমার দপ্তরে চিঠি পাঠাতে চান সে তো আপনারা সকলে জানেন। এবার তাহলে অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আপনাদের শোনাচ্ছি পুরাণের নানান রকমের সব গল্প। বশিষ্ঠ আর বিশ্বামিত্রের যে বিরোধ, সেই বিরোধ তার সূত্র ধরে হরিশ্চন্দ্র রাজার গল্পে এসে প্রবেশ করেছিলাম আমরা। সেই হরিশ্চন্দ্র রাজার গল্প শোনাচ্ছি আপনাদের। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অতঃপর কথামৃত, আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে। আমরা এখন কামারপুকুরে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুরু হবে পুরাণ চিরন্তন। স্ত্রী শৈব্যাকে বিক্রি করে দিলেন হরিশ্চন্দ্র, যে কথা বলেছিলাম আপনাদের গতদিন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পুত্র রোহিতাশ্ব মাকে ছেড়ে থাকতে পারবে না বলে চলে গেল। শৈব্যা একজনের বাড়িতে দাসী বৃত্তি করতে লাগল। তো তার থেকে যে স্বর্ণমুদ্রা পেলেন হরিশ্চন্দ্র, তাই তিনি বিশ্বামিত্রকে দিলেন। তো বিশ্বামিত্র বললেন, এ কি, না 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 না, এতে আমি সন্তুষ্ট নই, এই দক্ষিণায় আমি সন্তুষ্ট নই হরিশ্চন্দ্র, আমাকে আরো দিতে হবে, আরো বেশি স্বর্ণমুদ্রা দরকার। আরো বেশি স্বর্ণমুদ্রা কোথা থেকে পাব? বেশ বেশ, দেব বিশ্বামিত্র, আপনি আপনার দক্ষিণা দেবার জন্য আমি আমি ওই যে চামার চর্মকার এখান দিয়ে যাচ্ছে, আমি তার কাছে নিজেকে বিক্রি করে দিলাম। তো চর্মকারকে গিয়ে বললো যে আমি নিজেকে বিক্রি করতে চাই, তুমি আমাকে কিনবে? তো চর্মকার বললো যে তুমি, তোমাকে দেখে তো বেশ গোলগাল নাদুস নুদুস বলে মনে হচ্ছে, তুমি তো রাজা ছিলে, তা রাজা হয়ে তো খাটাখাটনির কাজ কিছু করতে পারো নি, তোমাকে নিয়ে আমি কি করবো? হ্যাঁ, আমি যা যা বলবো তুমি করতে পারবে? হরিশ্চন্দ্র বললেন, পারবো, আমি আমি যখন তোমার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি তখন তুমি যা যা বলবেন আমি সমস্ত কিছু করবো, সব কিছু। ঠিক আছে ঠিক আছে, এই নাও স্বর্ণমুদ্রা। স্বর্ণমুদ্রা পাওয়া গেল, বিশ্বামিত্রকে দেওয়া হলো। বিশ্বামিত্র বললেন, বেশ, এইবার আমি খুশি, যাও তুমি চামারের সঙ্গে যাও। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর, আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, আপনাদের ভোরের ঘুম ভাঙা নিয়া। তো সেই চামার, সে একটা শ্মশান ঘাটের দায়িত্বে ছিল। তো হরিশ্চন্দ্রকে বলল যে তুমি এখানে ডোমের কাজ করবে, যা যা সমস্ত মৃতদেহ আসবে সেইগুলোকে ঠিক ঠিক মূল্য নিয়ে তাদের সৎকার করতে হবে, এইটা হচ্ছে তোমার কাজ। রাজা হরিশ্চন্দ্র, তাকে ডোমের কাজ করতে হবে, তাকে মড়া পোড়াতে হবে, এই সমস্ত কাজ করতে হবে। তো এইরকম করে চলছে, হরিশ্চন্দ্র চণ্ডাল হরিশ্চন্দ্র হয়ে গেছেন। এর মধ্যে শ্মশানে এক
মা এলো তার কোলে তার ছোট্ট ছেলের মৃতদেহ। সাপের কামড়ে ছেলেটি মারা গেছে। এ তো আমারই পুত্র রোহিতাশ্ব, রোহিতাশ্ব একমাত্র সন্তান আমাদের, সে সাপের কামড়ে মরে গেছে। স্বামী স্ত্রী দুজনে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছে, অঝোর ধারায় চোখ দিয়ে জল পড়ছে। শৈব্য বলল, আমাদের ছেলে ঠিকভাবে সৎকার করতে দাও, যাতে অন্তত মৃত্যুর পরে তার সদ্গতি হয়। হরিশ্চন্দ্র বললেন, হ্যাঁ, কিন্তু আমার যিনি প্রভু তিনি তো আমাকে দায়িত্ব দিয়েছেন, ঠিক ঠিক মূল্য নিয়ে তবেই সৎকার করা যাবে। সেই ঠিক ঠিক মূল্য তো আমাকে পেতে হবে, তা না হলে তো আমার অধর্ম হবে। তো শৈব্য বলছে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তাহলে কি হবে? আমার ছেলের কোনো সৎকার হবে না। আমি জানি না শৈব্যা, অনার্য অন্যায় কাজ তো আমি করতে পারবো না। তাতে তো প্রভুর প্রতি, আমার প্রভুর প্রতি, আমি যার দাস তার প্রতি অবিচার করা হবে। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 BGFM এ। এই গল্প আরো চলবে, আবার সোমবারে আপনাদের শোনাবো। আপাতত গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এলাম গানের পর। 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাবো আত্মা এবং ঈশ্বর। আবৃত্তি করিয়া চলো, মুক্তোহম। যদি পরমুহূর্তে মোহ আসে এবং বলিতে হয় আমি বদ্ধ, তাহাতেও পিছাইও না, এই গোটা সম্মোহনটিকেই দূর করিয়া দাও। এই তত্ত্ব প্রথমে শুনিতে হয়, শুনিয়া দিনের পর দিন উহা চিন্তা করিতে থাকো, অহরাত্র মন এই ভাবনার দ্বারা পরিপূর্ণ রাখো। আমি ওই পরম সত্য, আমি বিশ্বের অধিপতি, মোহ কখনো ছিল না। মনের সকল শক্তি দিয়া এইভাবে ধ্যান করিতে থাকো, যতদিন না বাস্তবিক প্রত্যক্ষ করো যে এই দেওয়ালগুলি, গৃহগুলি, চারিদিকে সবকিছু গলিয়া যাইতেছে, শরীর হইতে আরম্ভ করিয়া যাবতীয় বিষয় অদৃশ্য হইতেছে। একাকী আমি দাঁড়াইয়া থাকিব, আমি সেই এক। চেষ্টা করিয়া চলো, ভাবনা কিসের? আমরা চাই মুক্তি, অলৌকিক শক্তি আমাদের কাম্য নয়। সকল পৃথিবী আমরা ত্যাগ করিলাম, সকল স্বর্গ সকল নরক আমরা তুচ্ছ করিলাম। অতি প্রাকৃত ক্ষমতা, এই ঐশ্বর্য, অমুক বিভূতি, এ সকল লইয়া আমি কি মাথা ঘামাইব? মন বশীভূত হইল কি না হইল তাহাতেই বা আমার কি আসে যায়? মন যদি দৌড়াইতে চায় দৌড়াক, আমি তো মন নই, সে যথারুচি চলুক। সৎ অসৎ দুয়েরই উপর সূর্য সমভাবে কিরণ দেয়, কাহারো চোখের দোষের জন্য সূর্যের কি কোনো হানি হয়? সোহম, মন যাহা কিছু করে তাহা আমাকে স্পর্শ করে না। অপরিচ্ছন্ন স্থানে সূর্যের আলোক পড়িলে সূর্য তো তাহার দ্বারা অপবিত্র হয় না, আমি সৎ স্বরূপ। ইহাই হইল অদ্বৈত দর্শনের ধর্ম। ইহা কঠিন, কিন্তু সাধন করিয়া চলো, সকল কুসংস্কার দূর করিয়া দাও। গুরু বা শাস্ত্র বা দেবতা বিদায় হউন, মন্দির পুরোহিত প্রতিমা অবতার এমনকি ঈশ্বরকে পর্যন্ত বিদায় দাও। ঈশ্বর বলিয়া যদি কেহ থাকেন, সে ঈশ্বর আমি। সত্যান্বেষী দার্শনিকগণ উত্তিষ্ঠত অভি, ঈশ্বর ও জগৎরূপে কুসংস্কারের কথা বলিও না, সত্যমেব জয়তে, আর ইহাই সত্য, আমি অনন্ত। ধর্মের কুসংস্কার সমূহ অসার কল্পনা মাত্র। এই সমাজ, এই যে আমি তোমাদিগকে সম্মুখে দেখিতেছি, তোমাদের সহিত কথা বলিতেছি, এসবই মিথ্যা প্রতীতি, এসবই ত্যাগ করিতে হইবে। ভাবিয়া দেখো, তত্ত্বজ্ঞ দার্শনিক হইতে গেলে কি প্রয়োজন হয়? এই সাধন প্রণালীকে জ্ঞানযোগ বলে, জ্ঞান ও বিচারের পথ। অন্যান্য পথ সহজ ও মন্থর, কিন্তু জ্ঞান ও পথে প্রচণ্ড মনের বল আবশ্যক, দুর্বল ব্যক্তির জন্য ইহা নয়। তোমার বলা চাই, আমি আত্মা, নিত্য মুক্ত, আমার কখনো বন্ধন ছিল না,
কাল আমাতে বিদ্যমান, আমি কালে নই, আমারই মনে ঈশ্বরের জন্ম। যাহাকে পিতা ঈশ্বর অথবা বিশ্বস্রষ্টা ঈশ্বর বলা হয়, তিনি আমারই মানস শ্রেষ্ঠ। তোমরা যদি নিজেদের দার্শনিক বলো তো কাজে উহা দেখাও, এই পরম সত্যের অনুধ্যান ও আলোচনা করো, পরস্পর পরস্পরকে এই পথে সাহায্য করো এবং সকল প্রকার কুসংস্কার বর্জন করো। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আর কথা আমৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ওই এর আগের দিন যেটা বলছিলাম যে ঠাকুর একটা আশ্চর্য গান ধরেছেন, সেই গানটা হলো সুচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। সুচি আর অসুচি হচ্ছে দুই সতীন, সতীনের মধ্যে যেরকম ঝগড়া বাঁধে, এই দুজনের মধ্যে খুব ঝগড়া বাঁধে। এই তুই অসুচি, এই তুই এইরকম ইয়ে পা নিয়ে ঢুকলি, এই করলি সেই করলি, ওখানে জল দিলি না, এখানেও গঙ্গা জল ছিটো, হ্যাঁ বাড়িতে বাথরুম টাথরুম পরিষ্কার করবার জন্যে যে ঢুকেছে, এই সরে যা সরে যা, ছুবি না ছুবি না ছুবি না ছুবি না, এইরকম নানারকম আছে তো আমাদের সকলের মধ্যে আছে, মানে আমরা অনেকের মধ্যেই আছে, সকলের মধ্যে আছে কথাটা বলা ঠিক হলো না একেবারেই। তো এই সুচি অসুচি দুজনকে নিয়েই দিব্য ঘরে শুতে হবে, দিব্য ঘর, পবিত্র ঘর, ভগবানের ঘর। এই দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি, গতদিন বলছিলাম আপনাদের। তার মানেটা কি? তার মানেটা খুব 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 গভীর, কিন্তু সেটা হচ্ছে শ্যামা মা বা ঈশ্বর যদি আপনি বলেন। ওই মা বলতেন না, আমি সতেরো মা অসতেরো মা, আমি ভালোরও মা খারাপেরও মা, আমি পুণ্যবানেরও মা ডাকাতেরও মা, মানে এরকম করেই তো তার কথাগুলো বুঝি আমরা, যে ঈশ্বর সকলের ঈশ্বর। আমাদের এই পৃথিবীর, আমাদের এই বেঁচে থাকার মাথার উপরে যদি কেউ কিছু থেকে থাকেন, তাহলে তিনি সকলের জন্য আছেন, সূর্যের মতো সকলকে আলো দেন। সেই আলোকে কে কিভাবে গ্রহণ করে না করে, কিন্তু তিনি সকলের সকলের মাথার উপরে আছেন। এই বোধটা যেদিন হবে যে শুদ্ধ অশুদ্ধ বলে কিছু নেই, পাপী পুণ্যবান বলে কিছু নেই, কোনো বিভেদ নেই কোনো কিছুর মধ্যে, এর একটা অন্য দিক আছে দেখুন, সেটাও হয়তো ভাববার মতন কথা, আমার বলতে বলতে মনে পড়ে গেল। যেমন কাকে বলি শুদ্ধ, কাকে বলি অশুদ্ধ? আমি যাকে অশুদ্ধ বলে মনে করি, কোনো একজন ইংল্যান্ডের বা আমেরিকার সাহেব তাকে অশুদ্ধ বলে মনে করে না, তারা যাকে অশুদ্ধ বলে মনে করে আমি তাকে শুদ্ধ বলে মনে করি, এমনটা তো হয়েই থাকে। তার মানে শুদ্ধ অশুদ্ধ এই যে বিচারটা, আমি যদি গানের কথা অনুযায়ী দেখবার চেষ্টা করি, এই যে বিচারটা, এই এই বিচারটা আসলে মানুষ, তার সমাজ, তার এই যে জাগতিক যে পৃথিবী, এই পার্থিব যে জীবন, সেই মানুষজনেরা মিলে তৈরি করেছেন। এই শুদ্ধ অশুদ্ধের সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। খুব অশুদ্ধ একজন মানুষ, মানে আমি আমরা প্রথাগত অর্থে, প্রচলিত অর্থে যাকে অশুদ্ধ বলে, সেই রকমের অশুদ্ধ দেহ নিয়ে, সেই রকমের অশুদ্ধ বেশবাস নিয়ে একজন মানুষ তিনি ঈশ্বরকে ডাকতে পারেন, ব্যাকুল হয়ে ডাকতে পারেন, ওই যে আটুপাটু করা ব্যাকুলতা নিয়ে ডাকতে পারেন। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, শোনাচ্ছি ঠাকুরের কথা আমৃত থেকে। ঠাকুরের কাছে যারা ছিলেন, পণ্ডিত ছিলেন, শশধর ছিলেন, তারা একে একে চলে যাচ্ছেন। এবার তো একজন রাম বলছেন যে আমি কালকে ওই একজন খবরের কাগজের ইন্ডিয়ান এম্পায়ার সম্পাদক আপনার খুব নিন্দে করছিল। তো ঠাকুর কি বলছেন? বলছেন তা নিন্দে করলেই বা, আমরা কি করি? আমাদের যদি কেউ বলে যে তোমার খুব নিন্দে করছিল, আমরা একবার তেড়ে উঠি, কেন 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 নিন্দে করছে, কি বলছিল বলতো, কি কি বলছিল, হ্যাঁ এত বড় সাহস, হ্যাঁ সেই আমরা এতটুকু নিন্দে সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না কোথায়। যদি কেউ আমার নিন্দে করে তাহলে সেটা লাগে কোথায়। আমি আমি আমি
অভিনয় করছি না, দয়া করে আমাকে ভুল বুঝবেন না, নিজেকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি সেইটা ঠিক নয় হয়তো, কিন্তু বলতে ইচ্ছে করছে বলে ফেলি। সেটা হচ্ছে, ধরুন শরণাগত অনুষ্ঠানে অনেক সময় তো খুব সমালোচনা করে লেখা চিঠি আসে, তো কেউ কেউ ওই শরণাগত সৌমিত্র এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে তাতে লেখেন যে আপনি কিভাবে সেই চিঠিটা পড়লেন এবং কি শান্তভাবে তার উত্তর দিলেন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথা লেখেন। না, আমি পারি না, না পারি না, পুরোটা পারি না, কিন্তু ধরুন কেউ যদি আমার নিন্দে করে তাহলে আমার লাগে কোথায়? সে তো একটা কথাই বলেছে, সে তো আমার শরীরে আঘাত করলো না, সেটা আঘাত করে আমার মনে, আমার অহংয়ে। না না, আমি একটা দুর্দান্ত শরণাগত করি, আমি একটা ফাটাফাটি শরণাগত করি, আমি একটা ভাবা যায় না ইত্যাদি ইত্যাদি এই সমস্ত যদি আমি ভাবি, তাহলে যদি কেউ নিন্দে করে তাহলে সেইটে আমার অহংকারে লাগে। কিন্তু যদি অহংকারটাকে আমি বাদ দিতে পারি, যদি আমি এইটা ভাবতে পারি যে এটা তো আমার কাজ নয়, এটা অন্য কারুর কাজ, আমি তার কাজটা করে দিচ্ছি, আমি যন্ত্র হিসেবে এই কাজটা করছি, ব্যাস, তাহলে তো আমার অহংকারে লাগার কোনো কারণ নেই। ফলে ঠাকুরকে যখন বলা হলো যে আপনাকে অমুক জায়গায় আপনার নিন্দে করছিল সম্পাদক, ঠাকুর বললেন যে করলো করলো, মনে কোথাও লাগলো না, কোনো দাগ পড়লো না, মনটা জলের মতন, সেখানে ওই আঘাতটা এলো এবং জল আবার আপনার মতন করে বয়ে যেতে লাগলো। তো সন্ধে হলো, ঠাকুর জগন্মাতার নাম করছেন, রাম নাম, কৃষ্ণ নাম, হরি নাম এইসব করছেন, ভক্তেরা সবাই নিঃশব্দে শুনছেন, ভারী সুন্দর করে গাইছেন। ঠাকুর তো খুব ভালো গান গাইতে পারতেন, মানে কম বয়সে খুব প্রচুর গান টান করতেন এরকম সব। আজকে বলরামের বাড়ি যেন নবদ্বীপ হয়েছে, বাইরে নবদ্বীপ ভেতরে বৃন্দাবন। এই দেখুন, এই যে কথাটা বলেছেন কথামৃতের মধ্যে, এই কথাটা আছে বা এর আগেও বারবার করে, কিন্তু শ্রী চৈতন্যদেবের সঙ্গে ঠাকুরকে মিলিয়ে মিলিয়ে দেখা হচ্ছে। চৈতন্যদেবও সংকীর্তন করতেন, বলরামের বাড়িতে যে রথ হলো, বারান্দার মধ্যে রথ হলো, নিকটজনেদের মধ্যে তার উৎসব হলো, সেখানেও কিন্তু ওই সংকীর্তন, ওই নৃত্য, একেবারে ওই চৈতন্যদেব যেমন করে করেছিলেন আপনাদের বলেছি রবিবারের শরণাগত অনুষ্ঠানে, ঠিক সেই রকম করে হলো। এখানেও তাই, এখানেও হরিনাম করছেন, কীর্তন করছেন, এবং যেন এর ভেতরে যেন মধুবর্ষণ হচ্ছে। তো আজকে রাত্রেই ঠাকুর দক্ষিণেশ্বরে চলে যাবেন, বলরাম তাকে অন্তঃপুরে নিয়ে যাচ্ছেন, জল খাওয়াবেন, আর মহিলা ভক্ত যারা আছেন তারা তো অন্তঃপুরে চারিনি, তারাও ঠাকুরের সঙ্গে ঠাকুরের দর্শন করবেন। ভক্তেরা বাইরে বৈঠকখানায় অপেক্ষা করছেন, একসঙ্গে সংকীর্তন করছেন, ঠাকুর এসে যোগ দিলে একসঙ্গে কীর্তন চলছে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আরও পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু, মাঝখানে একটু গান শুনে নি। গানের পর আবার সৌমিত্র বসু, না গানের পর আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সৌমিত্র বসু না, কোনো অহং না। 3 আগস্ট 1884, 20শে শ্রাবণ, শুক্লা দ্বাদশী, ঝুলন যাত্রার দ্বিতীয় দিন। এর আগের দিন ঠাকুর সুরেন্দ্রর বাড়িতে গিয়েছিলেন, সেখানে অন্য ভক্তরা ছিলেন, শশধর ছিলেন। তো শিবপুরের ভক্তদের সম্বোধন করে ঠাকুর বলছেন যে কামিনী কাঞ্চনে মন থাকলে যোগ হয় না, সাধারণ জীবের মন লিঙ্গ গুচ্ছ ও নাভিতে, সাধ্য সাধনার পর কুলকুণ্ডলিনী জাগ্রতা হন, ইড়া পিঙ্গলা আর সুষুম্না নাড়ি, সুষুম্নার মধ্যে 6টি পদ্ম আছে, সর্বনীচে মূলাধার, তারপর সাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞা, এইগুলিকে ষড়চক্র বলে। এই ষড়চক্রের ব্যাখ্যা ঠাকুর করছেন, এগুলো আমাদের শাস্ত্রে আছে, তন্ত্রে আছে, এই যে ষড়চক্র এই সমস্তর কথা বলছেন, এবং কিভাবে সাধক তার চরিতার্থতায় পৌঁছন সেই কথা বলতে গিয়ে বলছেন যে কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে মূলাধার, সাধিষ্ঠান, মণিপুর এই সব পদ্ম ক্রমে পার হয়ে হৃদয়ের মধ্যে অনাহত পদ্ম সেইখানে এসে অবস্থান করে,
তখন লিঙ্গ গুহ্য নাভি থেকে মন সরে গিয়ে চৈতন্য হয় আর জ্যোতি দর্শন হয়। সাধু অবাক হয়ে জ্যোতি দেখে আর বলে, একি একি। স্বরচক্র ভেদ হলে কুণ্ডলিনী সহস্রার পদ্মে গিয়ে মিলিত হন। কুণ্ডলিনী সেখানে গেলে সমাধি হয়। বেদমতে এসব চক্রকে ভূমি বলে, সপ্তভূমি। হৃদয় চতুর্থ ভূমি, অনাহত পদ্ম দ্বাদশ দল। বেশ আশ্চর্য লাগে না? একজন মানুষ, তিনি তো অশিক্ষিত, পাঠশালা পালানো ছেলে, সে তো খুব চমৎকার গল্প। আপনারা সবাই জানেন যে যোগ পর্যন্ত শিখেছেন, বিয়োগ যেই শেখাতে গেলেন মাস্টারমশাই, মানে পণ্ডিত মশাই পাঠশালের, ঠাকুর পালালেন। না, বিয়োগ বলে কিছু নেই, এখানেও সেই যোগের কথাই হচ্ছে, যোগ ও সাধনার কথাই হচ্ছে। তিনি এত সব কথা জানলেন কি করে? তার এই জানা বই পড়ে নয়, সমস্ত বই তার ভেতরে। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। এবারে চিঠিপত্র, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন সীমা দাশগুপ্ত, প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে। সুপ্রিয় সৌমিত্রবাবু, আপনাকে এবং শরণাগত সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আজ বিষয়বস্তু আকাশের রং। নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি? এক আকাশের নিচে সারা বিশ্বব্যাপী আমরা ঈশ্বরের সৃষ্ট জীব। প্রকৃতি যেখানে গাছপালা, ফুল, ফল, পাখি, প্রাণী, মনুষ্য জাতি সকলেই অবস্থান করছি। মুক্ত আকাশে সূর্যের আলোয় পৃথিবী প্রতিনিয়ত তার অস্তিত্ব নিয়ে আছে। এই আকাশে বিভিন্ন ঋতুতে তার রং বদলায়, যার রঙে আমাদের জীবন প্রবাহ চলে। আবার সারাদিনের বিভিন্ন সময় তারও রং পাল্টায়। ভোরের সূর্যোদয়ের পূর্বে যে নরম মিষ্টি আলোয় সারা আকাশ দেখি সুরের মূর্ছনায় গেয়ে ওঠে, অরুণ কান্তি কে গো যোগী ভিখারী, বা আকাশ আমার ভরল আলোয়। সূর্যোদয় হয়ে গেলে ঝলমলে আকাশে মনের ভেতর গুঞ্জরন তোলে, আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা, ধুইয়ে দাও। ফুলের পাপড়ি মেলার সাথে শিশির ভেজা পাতার আন্দোলনে, পাখিদের কলকল করিতে, নীল আকাশের অপরূপ রঙে এক সুন্দর সকাল উপহার পাই আমাদের জীবনে। এই নিয়মের ব্যতিক্রম হয় না। নির্মল আকাশ আমাদের পবিত্র করে, শুদ্ধ করে। এই মিষ্টি সকালের গান গেয়ে উঠি, মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে মাসি গান গেয়েছি বকুলের তলায়। মধ্য গগনে সূর্য যখন তেজোদ্দীপ্ত আলোয় আকাশে উদীয়মান কর্মব্যস্ত, জীবন তখন অতিবাহিত করছে জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে। গোধূলি আলোয় সূর্য অস্তমিত হলে সন্ধ্যায় মারোয়ার আগে এক অপূর্ব সৌন্দর্য উপভোগ করি। রাতের আকাশে মালকোষ আর দরবারি কানাড়ার আবেশ নিয়ে ঘুমোতে যাই। পরিশেষে আমার জীবনের এক অতি শোচনীয় ঘটনা না লিখে পারলাম না। রামধনুর সাত রঙের ছটায় আকাশ যখন আমাদের মুগ্ধ করে, তখন জীবন যদি সেই মুহূর্তে চিরদিনের মতো থেমে যায়, সেই অনুভূতি আমার জীবনে নেমে এলো 28 মে রাত 10:20 আমাদের সর্বকনিষ্ঠ ভাই, যে তাকে প্রতিষ্ঠিত করেছিল রামধনুর সাত রঙে বিচ্ছুরিত এক জীবনে, সেই কর্মজীবনে থেকেই মারণ রোগকে জয় করতে পারল না, নিভে গেল তার জীবন দ্বীপ। সমস্ত মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি দিল আমাদের সর্বকনিষ্ঠ ভাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমার ভাই সুদীপ্ত যেন দীপ্ত তার সাথে মুক্ত বিহঙ্গের মতো বিশ্বব্যাপ্ত আকাশে বিচরণ করে, যাকে উপলব্ধি করতে পারবো রামধনুর সাত রঙের ছটায়। পরিশেষে বলি, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। নমস্কার আন্তে, সীমা দাশগুপ্ত, প্রিন্স আনোয়ার শাহ রোড।
সুন্দর চিঠি সীমা দেবী, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার ছোট ভাইয়ের চলে যাওয়ার খবর আমরা শরণাগত পরিবারের সকলে ভাগ করে নিলাম, আপনার যে শোক ভাগ করে নিলাম। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে, 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন আমরা এসেছি কামার পুকুরেই, মানে একেবারে ঠাকুরের যে জন্মভিটে তার কাছাকাছি পূব দিক ঘেঁষে। এখানে যে মন্দিরটির সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শুকলাল গোস্বামী। এই শুকলাল গোস্বামী ঠাকুরের যিনি পিতৃদেব ক্ষুদিরাম তাকে খুব ভালোবাসতেন। তিনি ক্ষুদিরামকে এই গ্রামে বসত করবার জন্য বলেছিলেন। এই শুকলাল গোস্বামী মানুষটি খুব কি বলবো, যাকে ধর্মপ্রাণ মানুষ বলে সেই রকম একজন মানুষ ছিলেন। একটা বড় শিবলিঙ্গকে ঘিরে তিনি এই গোপেশ্বর শিবের মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে একটা কথা বলি আপনাদের, এই যে শিবের নাম গোপেশ্বর, আপনাদের মনে নিশ্চয়ই একটু প্রশ্ন জেগে ওঠে না, মানে গোপ মানে তো গোয়ালা, মানে বৈষ্ণবদের দেবতা কৃষ্ণলীলার চরিত্র, এবং গোপ গোপী কৃষ্ণকে তারা ভালোবেসেছিল, যে ভালোবাসা আর ভক্তি একাকার হয়ে গেছে। তো মহাদেবের সঙ্গে এই গোপীদের নাম জুড়ে দেবতার নাম হলো কেন? আপনাদের একটা কথা বলি, এই যে গোপেশ্বর শিব, এই হলো আমাদের প্রাচীন বা মধ্যযুগের ধর্ম সম্মিলন বা সম্প্রীতির একটা আশ্চর্য উদাহরণ। গোপেশ্বর শিবের যে প্রাচীন মন্দিরটি, যাকে মূল মন্দির বা প্রধান মন্দির বলতে পারি, সেটি আছে বৃন্দাবনে, যমুনার কিনারে, বংশীবটের কাছেই। বহু প্রাচীন সেই মন্দির, বলা হয় নাকি 5000 বছরের পুরনো। তো এই গোপেশ্বর শিবের মন্দিরের বৈশিষ্ট্য হলো, পৃথিবীতে একটিমাত্র মন্দির যেখানে মহাদেবের শৃঙ্গার এক নারীর মতো করে হয়, হ্যাঁ নারীর মতন করে তাকে সাজানো হয়। আসলে এখানে মহাদেব গোপী ভাব ধারণ করেন। শরৎকালের পূর্ণিমায় যমুনার তীরে যখন কৃষ্ণের বাঁশি বেজে ওঠে, তখন নাকি মহাদেব নিজে সেই উৎসবে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু অন্য গোপীরা তাকে আটকে দিলেন, বললেন যে না 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 না, আপনি যিনিই হন, এই রাসস্থলে আমরা কৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষকে ঢুকতে দেব না, আপনি ঢুকতে পারবেন না। তখন কি হলো, তখন কি হলো সেটা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে। গোপেশ্বর শিবের গল্প 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে। তা শিবকে তো ওই রাসস্থলে ঢুকতে দেওয়া হলো না, গোপীরা বললো যে না, কৃষ্ণ ছাড়া তো অন্য কাউকে ঢুকতে দেব না, মানে দেবে না তো দেবে না, সে মহাদেবী হন আর যিনিই হন না কেন। কিন্তু কি করা যায়, কেমন করে কৃষ্ণ আর গোপীদের রাস ও লীলা দেখা যায়, কিছুতেই যখন কোনো উপায় বার করা যাচ্ছে না, তখন ললিতা সখী মহাদেবকে একটা পরামর্শ দিলেন, বললেন আপনি একটা কাজ করুন, আপনি মানস সরোবরে স্নান করে গোপী রূপ ধারণ করুন, তাহলে আর মণ্ডলের মধ্যে প্রবেশ করতে আপনার কোনো বাধা থাকবে না। মহাদেব তাই করলেন, মানস সরোবরে স্নান করে নারী রূপ ধারণ করলেন, তাকে শৃঙ্গার করিয়ে দিলেন স্বয়ং যমুনা নদী। ভেতরে ঢুকে গেলেন, কেউ তাকে পুরুষ বলে চিনতেই পারল না। গোপীরা যখন কৃষ্ণকে ঘিরে নাচতে শুরু করলো, তখন অন্যদের নাচের তুলনায় তো মহাদেবের নাচের ধরন বলুন, ভঙ্গি বলুন, সব আলাদা হয়ে গেল, তিনি না নেচে পারছেন না, তখন শ্রীকৃষ্ণ ধরে ফেললেন, এই যে গোপীটি নাচছেন, ইনি আসলে নারী নন, পুরুষ, মহাদেব স্বয়ং। তখন কৃষ্ণ তাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে আদর করে বললেন, এসো এসো, স্বাগত মহারাজ গোপীশ্বর। তো ততক্ষণে রাধা সেখানে চলে এসেছেন, কৃষ্ণের সঙ্গে মহাদেবকে বসে থাকতে দেখে তিনি অবাক হয়ে বললেন, ইনি কে, এই অপরূপ লাবণ্যবতী নারী? তো শ্রীকৃষ্ণ বললেন, রাধা, ইনি কোনো নারী নন, ইনি পুরুষ, ইনি স্বয়ং মহাদেব, আজকে এই রাসলীলা দেখবার জন্য গোপী রূপ ধারণ করেছেন। তো রাধা জিজ্ঞাসা করলেন যে
আপনি মহাদেব? আপনি এমন ছদ্মবেশে এলেন কেন মহাদেব? কি আপনার উদ্দেশ্য? তো মহাদেব বললেন, আপনার দিব্য রসময়ী মহারাস দেখবার জন্যই আমি এখানে এসেছি। তো রাধা শুনে খুব খুশি হলেন, বললেন যে বেশ, আপনি আমার কাছ থেকে একটি বর প্রার্থনা করুন। রাধা মহাদেবকে বর দেবেন, মহাদেব সেই বর নেবেন, কি বর সে কথা আজকে থাক, আজকে আর সময় নেই, বলবো পরের দিন বাইরে দূরে এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো তাহলে শরণাগত এখানেই শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9833192297, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করি, রবীন্দ্রনাথের কবিতা। বিচার করিও না, যেখানে তুমি রয়েছো সে তো জগতে এক কোণা, যেটুকু তব দৃষ্টি যায় সেটুকু কতখানি, যেটুকু শোনো তাহার সাথে মিশাও নিজ বাণী, মন্দ ভালো সাদাও কালো রাখিছ ভাগে ভাগে, সীমানা মিছে আঁকিয়া তোলো আপন রচা দাগে, সুরের বাঁশি যদি তোমার মনের মাঝে থাকে, চলিতে পথে আপন মনে জাগায় দাও তাকে, গানের মাঝে তর্ক নাই কাজের নাই তাড়া, যাহার খুশি চলিয়া যাবে যে খুশি দিবে সাড়া, হোক না তারা কেহ বা ভালো কেহ বা ভালো নয়, এক পথেরই পথিক তারা লহয়ে পরিচয়। বিচার করিও না, হায় রে হায় সময় যায় বৃথায় আলোচনা, ফুলের বনে বেড়ার কোণে হেরো অপরাজিতা, আকাশ হতে এনেছে বাণী মাটির সে যে মিতা, ওই তো ঘাসে আষাঢ় মাসে সবুজে লাগে বান, সকল ধরা ভরিয়া দিল সহজ তার দান, আপনা ভুলি সহজ সুখে ভরুক তব হইয়া, পথিক তব পথের ধন পথেরে যাও দিয়া। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার।